নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 15 জুন 2021, এই দিন রবি গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করতে চলেছে, যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। June 2021, এই দিন রবি গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করতে চলেছে। যার দরুন এই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। কোন কোন দিক থেকে এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, অনেকে রয়েছে যারা এই চ্যানেলে কমেন্টস করছেন। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে পারবেন, তাই এখনও পর্যন্ত যারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি, যে রাশিগুলি রবির রাশি পরিবর্তনের ফলে আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। তবে রাশিগুলির নাম জানানোর পূর্বে একটি অ্যালার্ট আপনাদেরকে অ্যাডভান্স দিয়ে দিই। যাদের জন্মছকে রবি গ্রহ অশুভ নক্ষত্রে রয়েছে বা রবি গ্রহ নিচস্থ রয়েছে, তাদের ক্ষেত্রে আমার কথা এতটুকু মিলবে না, তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনাদের রবি গ্রহ কেমন পজিশনে রয়েছে। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি, যে রাশিগুলি রবির রাশি পরিবর্তনের ফলে আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই রবির রাশি পরিবর্তনে আপনাদের আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে। এছাড়াও আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা পিতার সাহায্য পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই রবির রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। আর এই অর্থ চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় আপনারা যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, তাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে এবং তাদের স্টেবিলিটি বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এই সময় যারা গভর্নমেন্ট টেন্ডার নেন বা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় পিতার সাহায্য আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এরপরের যে তিন নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের আটকে যাওয়া কাজ, না হওয়া কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে
এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন এবং পিতার শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিতার সাথে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। আর এই অর্থ চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের আটকে থাকা অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এবং পিতার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের এই রবির রাশি পরিবর্তনে আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে, অর্থাৎ আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রতিষ্ঠা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এই সময় পিতার শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে এবং পিতার সাথে সম্পর্ক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো যাবে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই রবির রাশি পরিবর্তনে আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। এরপরে যে শেষ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে, অর্থাৎ আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যাদের অর্থ ব্যবসায় আটকে রয়েছে সেই সমস্ত অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এবং পিতার সাথে সম্পর্ক কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছে। এছাড়াও এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এছাড়াও এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি অর্থ বিপুল পরিমাণে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল সৌভাগ্যশালী ছয় রাশি, যে রাশিগুলি রবির রাশি পরিবর্তনে আকাশ ফেটে পয়সা পড়তে চলেছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।